হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা এখানে একটি উদ্দীপক এবং বেশ কিছু প্রশ্ন লিখে রেখেছি এটা ঢাকা বোর্ড দুই হাজার ষোলো সালের প্রশ্ন ঢাকা বোর্ড দুই ষোলো সালের প্রশ্নটি এসেছিল তো দেখো উদ্দীপকটাতে বলা হয়েছে সরকার সরকার ব্যবস্থা সম্পর্কে বলছে এবং এখানে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ তিনটা পদবীর নাম দিয়ে দিয়েছে এবং ক নাম্বার প্রশ্ন করছে ক্র্যাক পাট প্লাটুন কি ক নাম্বার প্রশ্ন করা হয়েছে কোন ঘোষণাটিকে বাঙালির মুক্তি সনদ বলা হয় এবং ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের সরকার গঠনের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো এবং ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উল্লেখিত সরকারের কার্যক্রম বিশ্লেষণ করো তো আমরা প্রথমে ক্র্যাট প্লাটুনের কথা বলা হয়েছে তো এই ক্ল্যাক প্লাটুনটা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদের এই ঢাকাতে যে গেরিলা মুক্তিযোদ্ধারা ছিলেন অর্থাৎ গেরিলা মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন নাম ছিল হচ্ছে ক্ল্যাক প্লাটুন অর্থাৎ এরা পাকিস্তানি সৈন্যদের প্রতিহত করার জন্য গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করেছিল যুদ্ধ করে আমাদের ঢাকাতে শত্রু মুক্ত করার চেষ্টা করেছিল সুতরাং আমরা ক্র্যাক প্লাটুন সম্পর্কে লিখব যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যে গেরিলা সংগঠন ছিল বা গেরিলা যোদ্ধারা ছিল ঢাকাতে যে গেরিলা যোদ্ধারা ছিল তাদের সংগঠনটিকে বলা হত হচ্ছে ক্র্যাক প্লাটুন তাহলে আমাদের যেহেতু এটা এক নম্বরের প্রশ্ন সুতরাং এর বেশি আমাদের বাড়ানোর দরকার নাই এরপর প্রশ্নে করা হয়েছে কোন ঘোষণা ঘোষণাটিকে বাঙালির মুক্তি সনদ বলা হয় তো আমরা খুব ভালো করেই জানি যে শেখ মুজিবুর রহমান যে ছয় দফা ঘোষণা প্রদান করেছিলেন অর্থাৎ আমরা এখানে লিখব ছয় দফা ঘোষণা ছয় দফা ঘোষণাকে বাঙালির মুক্তি সনদ বলা হয় অর্থাৎ এই ছয় দফা ঘোষণা করা হলো আমরা ছয় দফার যদি একটু বলি যে দেখব পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানারকম অত্যাচার নির্যাতন বিশেষ করে বৈষম্যমূলক কার্যক্রমগুলো করে আসছিল আমরা যে আয়ুব খানের শাসনামল দেখবো করেছিলাম বা আয়ুফ খানের শাসনামল সম্পর্কে জানি যে সেই সময় আমরা দেখব যে আয়ুব খানের শাসনামলে ব্যাপক বৈষম্য কিন্তু আমাদের এই অঞ্চলে করা হয়েছিল তো এই বৈষম্যের কারণে শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেছিলেন ছয়টা দফা তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের কাছে উত্থাপন করেছিলেন যে আমাদের এই অঞ্চলটাকে শাসন করতে হলে এইভাবে কার্যক্রম করতে হবে তার মধ্যে সাহিত্য শাসনের কথা বলা হয়েছিল পৃথক পৃথক মুদ্রার কথা বলা হয়ে বলা হয়েছিল আলাদা বাহিনীর কথা বলা হয়েছিল এবং বাজার ব্যবস্থার কথাও কিন্তু আলাদা আলাদা বাজার ব্যবস্থার কথা বলা হয়েছিল যে এর মাধ্যমে করে করা যায় তো এই যেটা করা হলো এর পরের পরিপ্রেক্ষিতে মানে এর পরবর্তীতে আমরা দেখবো যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে কিন্তু আন্দোলন করা হয়েছিল যে এই ছয় দফাকে বাস্তবায়ন করতে করার জন্য এবং এক পর্যায়ে যেটা বলা হচ্ছে যে ছয় দফাটাকে যখন একদম বাতিল করে দেওয়া হলো মানে ছয় দফাটা যখন করা হলো করার পরে কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীটাকে বাতিল করার জন্য বা এটা বন্ধ করার জন্য নানা রকম প্রচেষ্টা চালু করেছিল এর ফল পরিপ্রেক্ষিতে যে উনসত্তর সালের গণ অভ্যুত্থান এবং সরি আটষট্টি সালে যে গণ আমরা হচ্ছে গণ অভ্যুত্থানের কথা আমরা বলে থাকি যে আগরতলা ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে ঊনসত্তর সালে যে গণ অভ্যুত্থানটা ঘটলো এটা কিন্তু ছয় দফার একটা পরোক্ষ ফলাফল ছিল তো যাই হোক এক পর্যায়ে যখন উনশত্তর সালে গণ অভ্যুত্থান হলো গণ ফলে কিন্তু সরকারের এই কার্যক্রমগুলো অর্থাৎ সরকার যেভাবে চাচ্ছিলো যে আমাদের এই অঞ্চলটাকে তাদের নিজের মতো করে শাসন করবে সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে সক্ষম হয় অর্থাৎ আরুফ খানের পতন ঘটে এবং এখানে নির্বাচনের ব্যবস্থা করা হয় যাই হোক আমাদের এই পর্যন্ত জানা থাকলে হবে যেহেতু আমাদের প্রশ্নটা বলছে কোন ঘটনাটিকে বাঙালির মুক্তির সনদ বলা হয় তাহলে আমরা লিখে নিব ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় এবং এই যে বাঙালির মুক্তি সনদ বলা হচ্ছে তার কারণ আমরা বললাম যে এই ছয় দফা বাস্তবায়ন করতে করতে গিয়েই কিন্তু আমরা পরবর্তীতে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম এরপর দেখো নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের সরকার গঠনের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো তাহলে উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা আমাদের একটু ভালো করে দেখতে হবে এখানে উদ্দীপকে সরকার সরকার আছে আছে আমরা এখানে কথা এবং রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কথা বলা আছে সুতরাং আমরা এখানে বুঝতে পারতেছি যে অস্থায়ী সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের কথা বলা হচ্ছে তাহলে আমরা এখানে বলবো যে নগর সরকার তাহলে আমাদের উদ্দীপকে কী বলা হচ্ছে যে উদ্দীপকের সরকার গঠনের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো সুতরাং আমাদের স্টার্টিংটা থাকবে আমরা শুরু করব। যে উদ্দীপকে মুজিবনগর সরকার গঠনের কথা বলা হয়েছে এই কথাটা দিয়ে আমরা শুরু করব। কারণ আমাদের বিষয়টা কি কোন বিষয়টা আমরা লিখতে চাচ্ছি সেটা কিন্তু আমাদেরকে প্রশ্ন লেখার আগেই শুরু করতে হবে দেখা যাচ্ছে যে আমি এই কথা মুজিবনগর সরকার সম্পর্কে কোনো কথা না বলেই প্রেক্ষাপট বর্ণনা করা শুরু করলাম তাহলে ভুল হবে সেটা না কিন্তু মানসম্মত হবে না সুতরাং আমাদের লক্ষ্য থাকবে প্রশ্নের অ্যান্সারটাকে মানসম্মত করা আর এই মানসম্মত করার জন্য আমরা কি করব যে যেহেতু আমার কাছে যে প্রশ্নটা জানতে চাওয়া হচ্ছে আমি সেই প্রশ্নটার কথা আগে লিখে নিব এরপরে সরকার গঠনের প্রেক্ষাপটের কথা যদি আমরা বলি তাহলে আমরা উনিশশো সত্তর সালের নির্বাচনের কথা জানি যে উনিশশো সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একশো টি আসনের মধ্যে একশো সাতষট্টি আসনে জয়লাভ করেছিল সেটা আমরা জানি এখন এই যে নির্বাচন নির্বাচনে জয়লাভ করলো নির্বাচনে জয়লাভ করার পর আমাদের এই অঞ্চলে যারা নির্বাচনে জয়যুক্ত হয়েছিল তাদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল কিন্তু আমরা যে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না এক পর্যায়ে যে পঁচিশ মার্চ তারিখে উনিশশো সালের পঁচিশ মার্চ তারিখে রাত্রে তারা আতর্কিত হামলা শুরু করে বা আমাদের এই দেশে আমাদের এই অঞ্চলে সৈন্য লেলিয়ে যায় তো এর পরিপ্রেক্ষিতে আমাদের দেশে যুদ্ধ শুরু হয়ে যায় এই পরিপ্রেক্ষিতে যুদ্ধটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বা সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল তারিখে এই তারিখটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে দশ উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল তারিখে মুজিবনগর সরকার গঠন করা হয় এই গঠন কথাটা আমরা মনে রাখবো যে উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারটা গঠন করা হলো এবং উনিশশো সালের সতেরোই এপ্রিল তারিখে শপথ গ্রহণ করা হলো শপথ গ্রহণ করা হলো এই যে শপথ গ্রহণ করার কথা এবং গঠন করার কথা এই দুইটা এলোমেলো করা যাবে না এখান থেকে প্রশ্ন কোনো সময় গঠন করার কথা জানতে চাওয়া হয় এমসি কিউতে সময় শপথ গ্রহণের কথা বলা হয় তাহলে দশ এপ্রিল তারিখে গঠন করা হলো এবং সতেরোই এপ্রিল তারিখে শপথ গ্রহণ করা হলো এবং এই যে আমরা এখানে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপকে রাষ্ট্রপতির কথা এখানে লেখাই আছে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সেটা আমরা উদ্দীপকের মাধ্যমে জানতে পারতেছি এবং উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ছিলেন প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ এই তিনজনের নাম আমরা এখানে জানতে পারছি পাশাপাশি এই মুজিবনগর সরকার পরিচালনা করার জন্য মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী আমরা অর্থমন্ত্রীর নামটা মনে রাখবো অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী মনসুর আলী ছিলেন হচ্ছে অর্থমন্ত্রী মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী এরপরে আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলি তাহলে এ এইচ এম কামারুজ্জামান ছিলেন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আমার jabatan ছিলেন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রী এবং আমরা পররাষ্ট্র মন্ত্রী কথা যদি বলি তাহলে আমরা এখানে বলবো খন্দকার মোস্তাক আহমেদ মোস্তাক আহমেদ তাহলে দেখো এখানে আমরা মনসুর আলীর কথা বললাম মনসুর আলী ছিল হচ্ছে অর্থমন্ত্রী আমরা অর্থ মন্ত্রীর কথা বললাম আমরা এটা সংক্ষিপ্ত করে লিখি অর্থমন্ত্রী ছিলেন মনসুর আলী আমরা কামারুজ্জামানের কথা বললাম স্বরাষ্ট্র আমরা সংক্ষিপ্ত করে লিখি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হচ্ছে স্বরাষ্ট্র ছিলেন হচ্ছে কামারুজ্জামান এবং আমরা এখানে মোস্তাক আহমেদের কথা বললাম পররাষ্ট্র বা বিদেশের সাথে সম্পর্ক রক্ষা করতো আর কি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন

এত জায়গা থাকতে কেন এই এই মেহেরপুরের আমাদের সরকার বাংলাদেশের শপথ গ্রহণ করলো তো এটার পেছনে মূল কারণ ছিল যে সেই সময় ঢাকাতেই শপথ গ্রহণ করা যেত বা ঢাকা ব্যতীত বিভাগেও যেকোনো শহরে শপথ গ্রহণ করা যেত কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী কোনো সময় সেখানে আক্রমণ করতে পারে এই কারণেই কিন্তু মুজিবনগরের মতো জায়গাটা সেই সময় বেছে নেওয়া হয়েছিল এবং মুজিবনগরের আম বাগানে কিন্তু শপথ গ্রহণ করা হয়েছিল যাতে করে পাকিস্তানিদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় তো যাই হোক এই সরকারটা গঠন হলো গঠন হওয়ার পরে তারা সেখানে বোমা হামলা করে কিন্তু বোমা হামলা করার পূর্বে সেখান থেকে সকলে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পেরেছিল তবে পরবর্তীতে এই সরকার গঠন করা হয়েছে কলকাতার আটনং ডাইনিং আটনং থিয়েটার রোড থেকে आठ नंग थिएटर रोड थे के। এই কলকাতার আটনং থিয়েটার রোড থেকে এই মুজিবনগর সরকারটা পরিচালনা করা হয়েছে তাহলে আমরা এইখান থেকে উদ্দীপকের সরকার গঠনের প্রেক্ষাপট এবং সরকার কীভাবে গঠন করা হচ্ছে বিস্তারিত জানতে পারলাম বা আমরা এইভাবে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের পরীক্ষার খাতাতে উল্লেখ করতে হবে এরপরে দেখো প্রশ্ন করা হয়েছে উল্লিখিত সরকারের কার্যক্রম বিশ্লেষণ করো তাহলে উল্লিখিত সরকার বলতে এখানে মুজিবনগর সরকারকে বোঝানো হচ্ছে তাহলে আমরা এইভাবে লিখবো যে উল্লিখিত সরকার বলতে এখানে মুজিবনগর সরকারকে বোঝানো হয়েছে মুজিবনগর সরকারের কার্যক্রম ছিল নির্মূল জাস্ট আমাদের স্টার্টিংটা এরকম থাকবে তারপর আমরা লেখা শুরু করবো তো আমরা এখানে লেখা যদি শুরু করি তাহলে আমরা দেখবো বা বলতে পারবো যে মুজিবনগর আহ সরকারটা আসলে যুদ্ধ পরিচালনার জন্য গঠন করা হয়েছিল যে আমরা এখানে প্রথম প্রশ্ন বা গ নাম্বার প্রশ্ন লেখার সময় বললাম যে যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা দেখলাম যে পঁচিশ মার্চ তারিখ থেকে তারা আক্রমণ করছে সুতরাং এটাকে প্রতিহত করার জন্য একটা রাজনৈতিক নেতৃত্ব দরকার বা রাজনৈতিক পদবি দরকার রাজনৈতিক কার্যক্রম দরকার এই কারণে কিন্তু মুজিবনগর সরকারটা গঠন করা হয়েছিল তাৎক্ষণিকভাবে এবং সেটা সেটাও দেখলাম যে শেখ মুজিবুর রহমান যেহেতু এখানে ছিলেন না তারপরে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে এই সরকারটি গঠন করা হলো তো কথা হচ্ছে যে আমাদের প্রথম কার্যক্রম ছিল কিন্তু হচ্ছে যুদ্ধ পরিচালনা করা এই যুদ্ধ পরিচালনা করার জন্য প্রথমত এখানে বারোটা মন্ত্রণালয় ভাগ করে নেওয়া হয়েছিল আমাদের টোটাল এটাকে এবং এগারোটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছিল সমগ্র বাংলাটাকে সবচেয়ে বড় বিষয়টা সেটা হচ্ছে যুদ্ধ পরিচালনার জন্য এগারোটি সেক্টরে ভাগ করা হয় টোটাল সরকারকে এগারোটি সেক্টরে ভাগ করে নেওয়া হয় এগারোটি সেক্টরে ভাগ করা হয় সমগ্র অঞ্চলটাকে আমাদের বাংলাদেশটাকে এই সেক্টরের অধীনে থেকে কিন্তু যুদ্ধটা পরিচালনা করা হচ্ছিল তো এই যে আমরা যেটা বললাম যে সেক্টরে ভাগ করা সেক্টরে ভাগ করার পেছনে একটাই কারণ ছিল যে যুদ্ধটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা কেননা যেহেতু আহ পশ্চিম পাকিস্তানের আক্রমণ করেছে এই আক্রমণটাকে প্রতিহত করতে হবে এই আক্রমণ প্রতিহত করার জন্য কিন্তু এখানে সেক্টরে ভাগ করে নেওয়া হলো এবং প্রত্যেকটা সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হলো যেমন তার নেতৃত্বে সেই যুদ্ধটা পরিচালনা করা যায় পাশাপাশি আমরা যদি মুজিবনগর সরকারের কথা বলি তাহলে দেখব যে বাইরের দেশগুলোর কাছ থেকে যে বৈদেশিক সমর্থন বা বৈদেশিক সাহায্য সহযোগিতা দরকার সেই সাহায্য সহযোগিতা এবং এই অঞ্চলে যুদ্ধ পরিচালনার জন্য যে ধরনের রসদ বা যে ধরনের অর্থ সাহায্য বা অন্যান্য যে সাহায্যগুলো দরকার সেই সাহায্যগুলোর জন্য কিন্তু মুজিবনগর সরকার ব্যাপক ভূমিকা রেখেছিল অর্থাৎ এখানে যে আমরা পররাষ্ট্রমন্ত্রীর কথা বললাম খন্দকার মুস্তাক আহমেদ বা এই যে পররাষ্ট্র সম্পর্কিত যে সকল কাজগুলো এবং এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললাম কামরুজ্জামান অর্থাৎ বাইরের দেশ থেকে যে ত্রাণগুলো আমাদের দেশে আসতেছে সেগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করার দায়িত্বটাও কিন্তু ছিল হচ্ছে এই আমাদের মুজিবনগর সরকারের তো যেহেতু কার্যক্রমের কথাগুলো কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হয়েছে সুতরাং আমরা এই কথাগুলো লিখব আরব বিষয় যেগুলো রয়েছে যে একুশ তারিখে একুশ নভেম্বর তারিখে যে যৌথ বাহিনী গঠন করা হলো ভারতের সাথে যে যৌথ কমান্ড গঠন করে যুদ্ধে অংশগ্রহণ করা হলো সেই যৌথ কমান্ডটা গঠন করে কিন্তু মুজিবনগর সরকার এবং এই মুজিবনগর সরকারের যৌথ কমান্ড গঠন করার পরিপ্রেক্ষিতে ভারত এবং ভারতীয় সৈন্য এবং বাংলাদেশের সৈন্য একত্রিত হয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করে এবং পাকিস্তানিদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয় এবং সর্বশেষ কার্যক্রম যদি আমরা বলি আমাদের যুদ্ধ চলাকালীন সময়ের মধ্যেকার তাহলে আমরা দেখব যে যুদ্ধ চলাকালীন সময়ে যে এই যে শপথ গ্রহণ অর্থাৎ ষোলোই ডিসেম্বর তারিখে একাত্তর সালে ষোলোই ডিসেম্বর তারিখে যে শপথ গ্রহণ করলো এই শপথ গ্রহণ কার্যক্রমটাও কিন্তু এই মুজিবনগর সরকার প্রধানদের দিয়ে অর্থাৎ মুজিবনগর সরকারের যে সকল ব্যক্তিবর্গ ছিল এদেরকে নিয়ে করা হয়েছিল অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের কার্যক্রম সম্পর্কে বিশ্লেষণ করতে বলেছে তাহলে আমরা যুদ্ধ শুরু থেকে অর্থাৎ গঠনের পরবর্তী সময় থেকে যে দেশের ভেতরে বা দেশের বাইরে যে কাজগুলোর কথা আমরা বললাম এই কাজগুলোই হবে হচ্ছে মুজিবনগর সরকারের Uh, कार्यक्रम তো আমাদের প্রশ্নের বিষয়গুলোর কথা প্রথমে বলে নিয়েছিলাম যে কোন মান কেমন হবে তো সেক্ষেত্রে গ এবং ঘটা বুঝতে পারতো যে সবসময় উদ্দীপক থেকে আসে এবং আমরা উদ্দীপক থেকে আমাদের মূল বিষয়টা বের করে নিয়ে আসলাম যে কোন বিষয়টাতে বিষয়টাকে আমাদের হাইলাইট করতে হবে তো এখানে যেহেতু মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে সুতরাং আমরা মুজিবনগর সরকারকে হাইলাইট করেই কিন্তু আমরা অ্যান্সার করা শুরু করব। এবং বাকি ঘটনাগুলো তো আমরা বললামই বা তোমরা বইতে এগুলো পাবা তো এখান থেকে দেখলে বা ক্লাসগুলো দেখলে তোমাদের অ্যান্সার করানো সহজ হয়ে যাবে আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বোর্ডের করব এই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে